করোনা আবহে অনলাইন এবং অফলাইনে হয়েছে ক্লাস, কিন্তু পরীক্ষার সময় নেওয়া অফলাইন ক্লাসের উপস্থিতির তথ্য, ফলে ক্লাস করলেও পরীক্ষায় বসতে পারছে না বহু পড়ুয়া। প্রতিবাদে বিক্ষোভ ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউটের পড়ুয়াদের। হাতে পেলেও পরীক্ষায় বসতে পারছেন না ছাত্রছাত্রীরা। প্রতিবাদে বিক্ষোভ দাসনগর ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের। করোনা পরিস্থিতিতে অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই ক্লাস করেছে ছাত্রছাত্রীরা, কিন্তু পরীক্ষায় বসার জন্য গ্রহণ করা হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এমনই অভিযোগ পড়ুয়াদের একাংশের। আমাদের অনলাইন এক্সাম, অনলাইন আর অফলাইন মিলিয়ে আমাদের ক্লাস কন্ডাক্ট হয়েছে। 5 মাসে আমরা অনলাইন ক্লাস করেছি, 3 মাস আমরা অফলাইন। প্রথমে বলা হয়েছিল যে 5 মাস আর 3 মাসের মিলিয়ে একটা পার্সেন্টেজ করে সেটাদের জন্য পরীক্ষায় বসতে দেওয়া হয়। এখন হঠাৎ করে বলছে কোনো কারণের জন্য অনলাইন এটা কাউন্ট হবে না। সম্পূর্ণ বিষয়টি দিল্লির নির্দেশ মেনেই হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের জয়েন্ট ডিরেক্টর। অ্যাকচুয়ালি একটা পেলে সেকশন থা না, উসকে মুতাবিক হামনে জো ইনফরমেশন মাঙ্গা থা হামারে সে, হামনে অ্যাটেন্ডেন্স কা ডিটেলস হামনে ভেজা থা। বেসড অন দ্যাট উনকা হল টিকেট জেনারেট হুয়া হ্যায়, লেকিন উসকা ডিটেলস পুরা হাম আপলোড নাই করনা করনা চাহিয়ে থা। উসসে পেহলে অওর এক অর্ডার হ্যায় কি উসকা ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স আপকো লেকে করনা চাহিয়ে। ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, গ্রাইন্ডিং সহ প্রায় 26টি বিষয়ে পড়ানো হয় কেন্দ্রীয় সরকারের অধীনে, কিন্তু নিয়মের ফাঁসে পরীক্ষা থেকে বঞ্চিত প্রায় 300 বেশি পড়ুয়া। ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পড়ুয়া থেকে অভিভাবকরা। হাওড়া থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।